জগদ্ধাত্রী পূজো আসন্ন। দেবী জগদ্ধাত্রীর সাথে সাথে সন্ত সীমা, মহিষাসুর মর্দিনী, অকাল বুধন, কালী, ভারত মাতা, নারায়ণ, কমল কামিনী, নটরাজ সহ নানা দেবদেবীর উপাসনা হয়ে থাকে। তাই জগদ্ধাত্রী পূজোকে জগদ্ধাত্রী পূজো না বলে উৎসব বলা হয়ে থাকে। এই জগদ্ধাত্রী উৎসবের আগের শনিবার অথবা মঙ্গলবার পূজো শুরু হয় রূপকালী মায়ের। দূর দূরান্ত থেকে এমনকি ভিন্ন রাজ্য থেকেও মায়ের অগণিত ভক্তরা উপস্থিত হন মায়ের অপরূপ সজ্জা দেখতে। হাজার হাজার ভক্তরা আসেন মানত পূরণের জন্য, পূজো দেন, ভোগ প্রসাদ গ্রহণ করেন। এছাড়াও আয়োজন করা হয় বিরাট মহোৎসবের। পূজো কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবছর আজ 5ই নভেম্বর মঙ্গলবার মায়ের আবির্ভাব পূজো অনুষ্ঠিত হচ্ছে। নদিয়ার শান্তিপুরবাসীর সাথে তাদের আদরের মা এবার থাকতে চলেছেন কিছুটা বেশি সময়, অর্থাৎ আজ থেকে এক সপ্তাহ, এবং আগামী 12ই নভেম্বর মঙ্গলবার নিরঞ্জনে বেরোবেন মা। তবে সোনার গহনা এবং রূপোর গহনা আরও আকর্ষণীয় করে তোলে দেবী মূর্তিকে। আর এক প্রকার বলা যেতেই পারে মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল রূপকালী মায়ের আরাধনার মধ্য দিয়ে নদিয়ার শান্তিপুরের জগদ্ধাত্রী পূজো উৎসব। আমাদের চতুর্থতম বর্ষ আয়োজন বলতে মৎসবটা হচ্ছে আমাদের মেন মৎসব, যেমন হচ্ছে মৎসবের সাথে সাথে পুজো হওয়ার জন্য যা পুজো যা কিছু সবই হবে, রাত হচ্ছে পরিচ্ছন্ন শোভাযাত্রা যাবতীয় যা কিছু সব নিয়ে নিই। আচ্ছা, মৎস্য কত ভক্তবৃন্দের প্রসাদ দেওয়া হয়? কত প্রসাদ দেওয়া হয় দাদা, এটা বলা মুশকিল। মানে যতক্ষণ লোক থাকবে ততক্ষণই আমাদের প্রসাদ বিতরণ চলে। প্লাস হচ্ছে ধরুন আমাদের হাঁড়ি সরাই তো আসে প্রায় হাজারের ওপর হাঁড়ি লাগে, হাজারের উপর যেদিনকে জগদ্ধাত্রী পুজো হয় রবিবারে, রবিবারের দিনকে আবার পোলাও বিতরণ হবে, তার পরের দিনকে আবার জিলিপি বিতরণ করা হবে। এক এক রকম হয়, প্লাস হচ্ছে ঠাকুরের যা ফল বিতরণ করে দেওয়া হয় সেদিনকে, আমাদের ঠাকুরের যে ভক্তরা যেটা দেয় ওই ফলটাও আমরা দিতে পারি। না না না, এটা পারিবারিক নেই, এটা সার্বজনীন ওই ছেলে না, ইয়াং ফেডারেশন এটা হচ্ছে সার্বজনীন পুজো। সুতরাং শান্তিপুর সবারই এসে এখানে পারিবারিক ক্ষেত্রে নয় এটা, আর এটা পরিচালনা করে ইয়াং ফেডারেশন ক্লাব। নামটা হয়েছে কি কারণে রূপকালী নামটা? রূপকালী তো মায়ের গায়ে প্রচুর রূপোর গহনা, প্লাস হচ্ছে থানা থেকেই কিন্তু এটাকে আমাদের এই এলাকাটাকে চিহ্নিত করে দিয়েছিল যে ওটা রূপকালী, রূপকালী নইলে আগে আমাদের কি রূপকালী নামটা ছিল না। ইয়াং ফেডারেশন ক্লাবের ডাকাতকালী বলে সবাই ডাকাতকালী বলেই জানতো, এবার ওইটাকে থানা থেকে যখন বলে দেয় যে রূপকালী, সেই থেকে ওটা রূপকালী হয়ে আসে। মায়ের গায়েও বেশি এবং সবই ভক্ত, এগুলো সব মানসিক, সব মানে সবই ভক্তদের দিয়ে মানসিক। কত বছর বললেন? 64তম বর্ষ। তাহলে এই 64 বছর ধরে এক একটা করে এরকম বাড়তে বাড়তে এক একটা নাম, কোনোবার 60টা, কোনোবার 70টা, কোনোবার 80টা, 100 ছাপিয়ে যায়, ওইভাবে বলা যাবে না, ওইভাবে মানুষের উপর নির্ভর করে। দেখলে এই বছরে তো 10টা পড়লে পরের বছরে তো 200 পড়তে, 200 পড়তে পারে, এটা কোনো ফ্যাক্টর না। আর কি পরিমাণে ওজন হতে পারে এই যে কয়না? ওইটা বলাই আমরা তো ওজন কোনোদিন করিনি, তবে এইটুকুনি বলতে পারি আমাদের যে চাঁদমালাটার ওজনই 3.5 কেজি, আমাদের যে চাঁদমালাটা তার ওজনই 3.5 কেজি, মোটু মুন্ডুমালা এসব তো আমাদের ওজন। তার মানে ভক্তরা শুধু শান্তিপুরে নয় বাইরেরও আছে? হ্যাঁ হ্যাঁ, প্রচুর আছে, প্রচুর আছে, কলকাতা থেকে আছে। আর সবচেয়ে বড় প্রসঙ্গ হচ্ছে আমাদের এই পুজোটাতে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ই যুক্ত। আচ্ছা, মানে প্রতিষ্ঠা থেকে। আর প্রতিমা কি এখানে নির্মিত হয়? হ্যাঁ, প্রতিমা আমাদের এখানেই হয়। এবার কোন পাল করেছেন? এবার সুদীপ পাল। আচ্ছা, প্রতিবারই উনি করেন? না, আগে বছর আসলে তো কালাজাত পাল, তা ওনার সঙ্গে সামান্য মতবিরোধ হওয়াতে উনি বাদ দিয়েছিল, সে থেকে সুদীপ পাল করেন। আচ্ছা, ঠিক আছে। আর এই যে রাস্তাঘাটের যে পরিস্থিতি এখন এবার তো দেখছি নতুন করে করা হয়েছে, কি কারণে? এবছর নতুন হয়েছে। হ্যাঁ, এবছর রাস্তাটা নতুন করা করে, এবার কাউন্সিলরকে বলেছিল এটা তো 200 ওয়ার্ডের ব্যাপার, এদিকটা হচ্ছে 20, এদিকটা 1, এ ওকে ঠেলা দেয়, ওকে ঠেলা দেয়। তার লাস্টে আমাদের সুনীত যে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওই দায়িত্ব নিয়ে রাস্তা। আচ্ছা, তাহলে কি দণ্ডিকাটার ক্ষেত্রে থাকে?
গন্ডি কাটার ক্ষেত্রে, মহোৎসবের ক্ষেত্রে, মানুষজন যাতায়াতের ক্ষেত্রে সবই সুবিধা হয়েছে, সবাই ভালো হয়েছে। আর এমনি পরিষ্কার পরিচ্ছন্ন বা অন্যান্য কিছু না, পরিষ্কার পরিচ্ছন্ন খুবই হেল্প করে, এখন পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের। আপনার নাম? আমার নাম বাসুদেব সেন। হুম, বাসুদেব সেন। আলকোহল